হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোম অনলাইন কাস্ট্রপ ইউটিউব চ্যানেল আবারও সবাইকে হোম ওয়াক অনলাইন কাস্ট্রপ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এসব আমরা দেখি তৃতীয় শ্রেণির ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটি আমরা প্রথমে বাংলাটা দেখে নেব দু হাজার বাইশের এটা দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাক্ক তাই এটা পার্ট টু এখানে পনেরো নম্বর আছে পনেরো নম্বরের উত্তর করতে হবে আমরা চটপট শুরু করি দেখে নিই বাংলা প্রশ্নটা এবং খুব সহজেই আমরা বুঝে নেব তো প্রথম প্রশ্নটা দিয়েছে দেখো এক গুণিত তিন মানে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে এক নম্বর করে আছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো তো এটা কোথা থেকে এসেছে জানো। এই যে প্রশ্নটা এটা কোথা থেকে এসেছে যেন নিজের হাতে নিজে কাজ পেজ নম্বর তেরো তোমরা যারা ভিডিওটা দেখো আমার এই পড়াটার ভিডিওটা তোমরা কিন্তু আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আমি অলরেডি এই বিষয়টার ওপরে ভিডিও বানিয়ে রেখেছি হুম তো তোমরা সেখান থেকে একবার রিভাইজ করে পড়ে নিতে পারো আচ্ছা দেখো ডাক্তার বাবু হাতে ছিল ডাক্তার বাবুর হাতে ছিল একটা ছোট্ট ব্যাগ তাহলে এখানে কোনটা হবে একটা ছোট ব্যাগ আমরা দেখতে পাই যে কারমাটা স্টেশনে ট্রেনটায় আসে বাঙালি একজন ডাক্তার বাবু তিনি একটা ছোট্ট ব্যাগ নিয়ে পেস্টিজে পড়ে যান যে ছি ছি নিজের ব্যাগ নিজে বয়ে নিয়ে যাবো এতে লোকে কি বলবে কিপটে বলবে না তো মান সম্মানে লাগবে সেই জন্য ডাক্তারবাবু কী করে নেমে একদম কুলি কুলি করে চিৎকার করে ঠিক আছে তো সেই সময় তার ব্যাগটা নিতে আমাদের খুবই বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যান তিনি তার পরিচয় না দিয়ে কুলি হিসেবে তার ব্যাগটা বয়ে নিয়ে গিয়ে স্টেশনের বাইরেই ছিল ডাক্তারবাবুর পালকি সেখানে তুলে দেন এবং পরে তার পরিচয় দেন যে আমি ঈশ্বরচন্দ্র শর্মা তখন কিন্তু ডাক্তারবাবু বলেন যে একটা প্রফেসর একজন লেখক তার সম্মান আমার থেকে অনেক বেশি সে যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে কিন্তু আমার করতে অসুবিধা নেই তো সেই রকমই কি হলো না সেইখান থেকে ডাক্তারবাবুর শিক্ষা হলো তো এটা ছিল গল্পের মূল বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি তা ডাক্তারবাবুর হাতে ছিল একটা ব্যাগ তাহলে ব্যাগ খ অপশানটা ঠিক হবে তোমরা খ অপশানে ডাক দিয়ে দাও এরপর দেখো ট্রেন এসে দাঁড়িয়ে ছিল যে স্টেশনটিতে আমি একটু আগে নামটা বললাম তোমাদের মনে আছে কি ট্রেনটা কারমাটা স্টেশনে এসে দাঁড়ালো তাহলে ঘর নম্বরটা ঠিক হবে কুলি যে নামে নিজের পরিচয় দিয়েছিল সেটি হলো বিদ্যাসাগর বলেনি ঈশ্বরচন্দ্র বলেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেনি তিনি বলেছিলেন আমি ঈশ্বরচন্দ্র শর্মা তার আসল নাম কিন্তু ঈশ্বরচন্দ্র শর্মা তাহলে আমরা তিনটি কোশ্চেনের উত্তর জেনে নিলাম আমাদের পকেটে চলে এলো তিন নাম্বার। এই নাম্বার গুনে গুনে যদি তুমি প্রশ্নের উত্তরগুলো করো না দেখবে একসময় একশোই নম্বর পাবে হ্যাঁ চলো এবার দেখি দু নম্বরে কী দিয়েছে দেখো দু নম্বরে দিয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ডাক্তারবাবু টেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন কেন তো নিজের হাতে নিজের হাতে নিজের মাল বয়ে নিয়ে যাওয়া খুব লজ্জাজনক ব্যাপার এইটা ভেবে কিন্তু ডাক্তারবাবু কী করলো এইটা ভেবে ডাক্তারবাবু নিজের হাতে কিন্তু ব্যাগটা নিয়ে যাবে না বলে কুলি কুলি করে চিৎকার করে তাহলে আমরা যদি লিখি তাহলে কী হবে নিজের ব্যাগ নিজের ব্যাগ বইতে গেলে বইতে লজ্জা বোধ হয় নিজের হাতে নিজের ব্যাগটা বইব কেমন একটা লজ্জালজ্জা ভাব সেই জন্য তিনি তাই তিনি কি করলেন তাই তিনি নেমেই তাই তিনি কুলি কুলি করে চিৎকার করতে করতে নামলেন কুলি কুলি করে চিৎকার শুরু করলেন কুলি কুলি করে চিৎকার শুরু করেন চিৎকার শুরু করেন বুঝতে পারছো তো চলো দেখি দু নম্বরটা কুলি ব্যাগ কোথায় পৌঁছে দেয় টু দ্য পয়েন্ট অ্যান্সার হবে স্টেশনের বাইরে স্টেশন বাইরে স্টেশনের বাইরে অপেক্ষা করা পালকিতে কোথায় পৌঁছে দেয় অপেক্ষা করা পালকিতে পালকিতে ঠিক আছে মানে লো ওই ডাক্তারবাবুর জন্য স্টেশনে একটা পালকি চলে এসেছিল তো স্টেশন থেকে স্টেশনের বাইরে পর্যন্ত নিয়ে যেতে পারেনি ডাক্তারবাবু বোঝ তাহলে সেই পালকিতে পৌঁছে দেয় ঠিক আছে তিনি প্রতিজ্ঞা করলেন ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে নিজের হাতে কি বললেন নিজের হাতে নিজের কাজ করতে তার লজ্জা হবে না আর আর তিনি নিজের হাতে নিজের কাজ নিজের হাতে করতে লজ্জা পাবেন না লজ্জা পাবেন না পাবেন না এটা প্রতিক্রা করলাম চলো দেখি এবার তিন নম্বরে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এটা দু নম্বর করে আছে ছয় নম্বর আচ্ছা আমাদের এখন কত হলো আগে তিন পেয়েছি আর এখানে তিন তিন আর তিনে ছয় নম্বর আমাদের পকেটে চলে এলো এবার দেখো তিন দুগুনে ছয় দু নম্বর করে আছে কম্পকে দু তিনটে লাইন লিখতে হবে একটি ট্রেন এসে দাঁড়ালো এরপর কি হলো ট্রেন যেয়ে এসে দাঁড়ালো ডাক্তারবাবু কী কর কী করলো কুলি কুলি বলে চিৎকার করতে লাগলো তারপরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কুলি সেজে এসে তার ব্যাগটা কোথায় পৌঁছে দিল পালকিতে পৌঁছে দিল তো এরপরে কি দেখা গেলো না লিখব যে ট্রেনটা যখন থামলো ট্রেন থেকে নেমে ট্রেন থেকে বাঙালি ডাক্তার বাবু কুলি কুলি বলে চিৎকার শুরু করে এবং কুলি সেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট্ট ব্যাগটি ছোট্ট ব্যাগটি পালকিতে পৌঁছে দেন পালকিতে পৌঁছে দেন তারপরে দেখো তো তারপরে দেখো কুলি বললো পয়সা লাগবে না সে কেন কেন সে এ কথা বলল কারণ কুলি তো আসলে কুলি নয় তিনি তো আসল কুলি নন তিনি শিক্ষা দেওয়ার জন্য এরকম করেছেন এটা লিখে দেবেন লিখে দেবে তারপরে দেখো নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তার চমকে ওঠার কারণ কি ডাক্তারবাবু বাবু ঈশ্বরচন্দ্র শর্মার নাম খ্যাতি অনেক শুনেছেন আর বাবু ताके दिए बैग बोलें बोये बोये अनालें ताई तीन चमक के ताई तीनी चमके उठलें उठलें ठीक है ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো কিভাবে উচিত শিক্ষা হলো দেখো ডাক্তার বাবু থেকে সচন্দ্র শর্মা কিন্তু কম কম নয় তাহলে কি লিখব আমরা ডাক্তার বাবু ছোট বইতে পেলেন কিন্তু মহান পণ্ডিত মহাপন্ডিত বা মহান পণ্ডিত অনেক সম্মানী ব্যক্তি অনেক সম্মানীয় ব্যক্তি ওই ব্যক্তি করে নিয়ে গেলেন তাতে তিনি শিক্ষা পেলেন তাতে তিনি শিক্ষা নিজের কাজ নিজে করতে লজ্জা নেই লজ্জা নেই বুঝতে পেরেছ তাহলে আমরা বাংলা মডেল একটিভিটি দেখে নিলাম কেমন লাগছে পড়াশোনা করতে এই চ্যানেলে ভালো লাগলে একটা লাইক করে দিও